জয়গুরু পরমদাল ঠাকুর আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু থেকে আমি পতিতকে কিভাবে উদ্ধার করব। পাপিকে কিভাবে উদ্ধার করব। ঠাকুর পাপিকে উদ্ধার করেছেন আমি ঠাকুরের সেবক যে মানুষ ভেঙে গেছে যার আর কোনো দিশা নেই তাকে টেনে তুলতে হবে তাকে উদ্ধার করতে হবে সে কাজ আমারই ঠাকুর আমাকে শিখিয়েছেন করতে আমি সেইভাবে করবো সবচাইতে বড় কথা মানুষকে ভালোবাসতে জানতে হয় ওই হলো আসল সম্পদ ঠাকুর বললেন তাই মানুষকে কাছের করতে হয় আমি যদি কোনো মানুষকে যাজন করতে যাই তাহলে প্রথমে তার সঙ্গে আমাকে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে প্রথমে যদি আমি বলি ঠাকুরের দীক্ষা নাও এই হবে ওই হবে আশা দিয়ে যদি আমি যাজনের কথা বলি তাকে তাহলে কিন্তু দীক্ষা হবে না সে আরও পিছিয়ে যাবে তার জন্যে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হয় কথা পরম পূজনীয় অবিনবাবুও বললেন যে যাজন করতে হয়তো প্রথমে আগে বন্ধুত্ব করো তার সঙ্গে দু চার দিন ঘোরো তারপর তাকে ঠাকুরের দীক্ষার কথা বলো পতিত কাকে বলে শ্রী পিতৃদেব বিশ্লেষণ করলেন যে জীবন পথে চলতে জানে না উল্টো পথে চলে আর এই উল্টো পথে চলতে চলতে অভ্যস্ত হয়ে পড়েছে যা করছে সবই ভুল কিন্তু মনে করছে আমি ঠিক করছি আমি কর্তা এই যে উল্টো পথে চলতে চলতে অভ্যস্ত জীবনটাকে বদলাতে একমাত্র ঠাকুরই পারেন স্ত্রী হত্যা গো হত্যা এগুলোকে এগুলো যারা করে থাকেন তাদেরকে পাপি বলে জীবনে যেমন তেমন ভাবে চলছি ফলও যেমন তেমন পাবো আমাকে উদ্ধার করবেন কে আমাকে উদ্ধার করবেন ঠাকুর যাদের দিশা নেই যারা পতিত অবস্থায় আছে আমাকে তার কাছে যেতে হবে তাকে ভালোবাসতে হবে এই স্নেহ মায়া মমতা দিয়ে তাকে ঠাকুরের কাছে নিয়ে আসতে হবে তাকে আশা দিতে হবে যে আরো ভালো হবে তুমি আরো ভালো হবে তুমি আমি যা করছি তুমি তাই করো দেখবে তুমি ভালো হয়ে যাবে অনেকেই পতিত আছে যারা ভালো হতে চায় যারা সুযোগ পেতে চায় কিন্তু তাদেরকে দেখাবার মতো রাস্তা কেউ দেখায় না তাই আমাদের সংশোধন করতে হবে আমরা সংশোধনের নিয়ম জানি সৎসঙ্গীগড় ঠাকুর দিলেন আমাদের সংশোধনের নিয়ম আমরা চলব সে পথে ভালোবাসা দিয়ে সংশোধন এর চেয়ে আর কোনো ওষুধ নেই সংশোধন করবার পতিতকে মনে আশা দিতে হবে বুক ভরা ভালোবাসা দিতে হবে আর নিজের ভুল নিজেদের বুঝিয়ে দিতে হবে ঠাকুরের চরণে আনতে হবে এইভাবে আশা দিতে দিতে ভালোবাসা দিতে দিতে পতিতও একদিন উদ্ধার হয়ে যাবে আর হাততালি বাজিয়ে নিজেকে নাম সংকীর্তন করতে হবে অপরকেও তাই শেখাতে হবে এই হাততালি দিয়ে নাম করলে সমস্ত পাপ তাপ চলে যায় এক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণও তাই বললেন যে হাততালি দিয়ে তার নাম করলে পাপ পাখি উড়ে যায় অর্থাৎ পাপ নামক যে পাখি তা চলে যায় তাই পতিতকে উদ্ধার করবার একটাই রাস্তা ভালোবাসা আশা সব দিয়ে আমাদের পতিতদেরকে উদ্ধার করতে হবে নাহলে চলবে না পরম পূজ্য শ্রী শ্রী দাদা বললেন সবাইকে নিয়ে চলতে হয় কারুকে অবহেলা করতে নেই তুমি যাকে দূরে ঠেলে দিবে তুমিও তার থেকে ততটাই সরে যাবে এই কথাগুলো আমাদের সর্বক্ষণ স্মরণে রাখা উচিত পরম পুজোপাধ্য যে দাদা কর্মী বৈঠকে এত কথা বলেন কাদের বলেন শুধু কি ঋত্বিক দাদাদের বলেন কর্মীদের বলেন না ওই কথাগুলো আমাদের প্রত্যেক সৎসঙ্গীগণকে বলেন তাই আমাদের উচিত তার কথা মেনে চলা এইভাবে আমরা সকলকে নিয়ে চলব ভুলকে সংশোধন করব অন্যায় প্রতিরোধ করব এমনভাবে যাতে সে কোনো দিন অন্যায় না করে যেমন অনুতপ্ত হয় যেভাবে ঠাকুর করতেন আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি Join.